আসসালামু আলাইকুম। পুরাতন বাইকের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যে গাড়িটি দেখাবো একবার অল্প দামের গাড়ি, এইগুলো চাইনা সিজি যেগুলোকে বলে হনসন সিজি 125 সিসি। একবার চিপ প্রাইসের মধ্যে গাড়িটা পেয়ে যাবেন। গাড়ির সম্পূর্ণ ভালো মন্দ আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে গাড়ির সমস্যার মধ্যে একটা সমস্যা হলো, এখানে সামনের ব্রেক লিভারটা নাই, লিভারটা লাগাইতে হয়তো 250 টাকার মতো খরচ হবে। এরপর এদিকে দেখেন লুকিং গ্লাসগুলো নাই, আর গাড়ির ওয়ারিংয়ে কিছু কাজ করাইতে হবে। যেমন গাড়ির সেলফ স্টার্টটায় একটু সমস্যা নেই, সেলফ স্টার্টটা ঠিক করতে হবে। ব্যাটারি ট্যাটারি সব কিছুই ঠিকঠাক আছে। আর এই পাশে একটা হর্নের লাইনটা দেখেন, এখানে খোলা আছে, হর্নের লাইনটা লাগাতে হবে। এই হলো মোটামুটি সমস্যা। এছাড়া পিছনের ব্যাক ক্যারিয়ার ট্যারিয়ার এগুলো খুলে রাখা হয়েছে। এই আর কি, যার যেরকম পছন্দ এরকমভাবেই চালায়। তো গাড়িটা যারা আসলে মডিফাই করতে চান, মডিফাই করার জন্য আমি মনে করি পারফেক্ট একটা গাড়ি হবে। যারা অল্প দামে গাড়ি কিনে মোটামুটি ভালো লেভেলের মডিফাই করতে পারবেন এই গাড়িটা দিয়ে, আর এইগুলো মডিফাইয়ের জন্য খুব পারফেক্ট গাড়ি হয়। তো আমি আপনাদেরকে কাছ থেকে অন্য জিনিসগুলো দেখাচ্ছি। প্রথমে সামনে থেকে যদি লক্ষ্য করেন, সামনের মিটার এই চাবির লাইনগুলো গার্ডগুলো নতুন লাগানো হয়েছে একেবারে। তারপরে এখানে একটা এফজেটের চাইনা হ্যান্ডেল বার লাগানো হয়েছে। তারপর গাড়ির কালার কন্ডিশন, ট্যাঙ্কি, এগুলো আপনারা এক এক করে দেখে নেন। তারপর পিছন থেকে এদিক থেকে সিটিং পজিশন এবং পিছনের ব্যাক লাইট, দুটো ইন্ডিকেটার এবং পিছনের চাকার কন্ডিশনটা দেখতে পারতেছেন, সাইলেন্সার, এগুলো বাকি সব কিছুই ঠিকঠাক আছে। আমি পাশ থেকে সাইড কভারটা দেখাচ্ছি। তারপর এই অল্প বাজেটের গাড়ির সবচেয়ে মেন যে সমস্যা, গাড়ির ইঞ্জিন কন্ডিশন। তো ইঞ্জিন কন্ডিশনটার ব্যাপারে যদি আমি আপনাদেরকে বলি, ইঞ্জিনটা হচ্ছে এই সাইড টাইট খুলে আমি কাজ করাইছি, এখন মোটামুটি তেমন কোনো সমস্যা নাই, আপনারা নিয়ে ভালোভাবেই চালাতে পারবেন। ইঞ্জিন থেকে একটা এক্সট্রা সাউন্ড হয় হালকা, এটা খুব বেশি সমস্যা করবে বলে আমি মনে করি না। এদিকে কার্বোরেটর যদি দেখেন, এই কার্বোরেটর, এটার মাইলেজটা একটু কম পাওয়া যায়, মোটামুটি 32-35 এরকম পাওয়া যায়। আচ্ছা, সামনে থেকে যদি সামনের জিনিস নিয়ে বলি, সামনের হেডলাইট তো দেখতেই পাচ্ছেন, অরিজিনের মধ্যে শুধু এখন হেডলাইটটাই জ্বলে, আর বাকি ইন্ডিকেটারের লাইন টেন এগুলো দেওয়া নাই। আর সেলফ স্টার্ট নেয় কিন্তু মাঝে মাঝে সাইরা দেয়, এই কারণে হয়তো কার্বন টার্বন নষ্ট হয়ে গেছে, এই ধরনের কিছু। সামনের চাকার কন্ডিশনটা যদি দেখেন, দেখতেই পাচ্ছেন। এরপর সামনে সাসপেনশন রড টড, গাড়ির আউটলুক মোটামুটি সব কিছুই ঠিকঠাকই আছে, তেমন কোনো সমস্যা নাই। এই গাড়িটা আমি আপনাদের কাছে বিক্রি করব একবারে ফিক্সড প্রাইস 13,000 টাকা। 13,000 টাকা হলে গাড়িটা আমার কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন। এবং গাড়ির কাগজপত্র ব্যাপারে যদি বলি, কাগজপত্র শুধু স্ট্যাম্প করে নিতে পারবেন, এছাড়া তেমন কোনো কাগজপত্র নাই। শোরুমের একটা রিসিট আছে শুধু, এই রিসিটটা নিতে পারবেন আর স্ট্যাম্প করে নিতে পারবেন আমার কাছ থেকে। এইটুকুই হচ্ছে মোটামুটি চাহিদা। গাড়ির সাউন্ডটা একবারে স্মুথ সাউন্ড, আপনারা সাউন্ডটা দেখে শুনতেই পারতেছেন। আমি দিক থেকে যদি ধরি, খুবই ফ্রেশ সাউন্ড হয়। এত অল্প দামে 13,000 টাকার গাড়ি হিসাবে সাউন্ড টাউন্ড সব কিছু ওভারঅল মোটামুটি অনেক ভালো আছে। এখানে থেকে সাউন্ড এখনও ভালোভাবে শোনাই যায় না, এত স্মুথ সাউন্ড এটার। আমি নিজে ভিডিও করার কারণে চালিয়ে দেখাতে পারলাম না, তারপর আমি সামনে থেকে যতটুকু ভিডিওতে ধরতে পারি। তারপর এই পাশে যদি দেখেন, এই পাশে সাসপেনশন রড, সেন্টেন, সেন্ট কাভারগুলো তো লক্ষ্য করেন, নিচের কাভারটা নাই। আর এই পাশে যদি ইঞ্জিনের কন্ডিশনটা আমি আবারও দেখাই আপনাদেরকে, তো ইঞ্জিন মোটামুটি সব কিছু ভালোই আছে। সকালবেলা স্টার্ট দেওয়ার সময় একটু যদি সমস্যা করে, যদিও করে না, সমস্যা করলে এখান থেকে চোখটা টান দিয়ে স্টার্ট দিলে স্টার্ট নিয়ে যায় সাথে সাথে। আর বাকি দিকগুলো আর কি দেখাবো আপনাদেরকে, এই হলো এই গাড়ির মোটামুটি ওভারঅল কন্ডিশন। গাড়ির দাম তো আমি বললামই, আপনারা আমার লোকেশন তো অনেকেই জানেন, যারা না জানেন তাদের জন্য নরসিংদী জেলার মনোহরদি থানাতে আসলে কল দিলে আমাকে যে কোনো সময় পাবেন। আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাইগুলো আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করে তারপর এখানে এসে গাড়িটা ক্রয় করে নিতে পারবেন। এছাড়া কুরিয়ার সার্ভিসে যদি কেউ ক্রয় করে নিতে চান, সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস চার্জটা জমা দিলে আমি দেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারবো। তো এই হলো গাড়ির কন্ডিশন, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।